আমি কিছু বাইং মাছ কিনেছিলাম, কিনে এগুলো পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি এভাবে অনেকগুলা। এখন এগুলো ধুয়ে আমি একটা রেসিপি করবো, দো পেঁয়াজি করবো যেটাকে বলে, এত সুন্দর করে রান্না করবো খেতে মাংসের খেতে টেস্টি মনে হবে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর কেটে কেটে ছোটো ছোটো টুকরা করে নিব। এখন আমি মাছগুলোকে এখন আবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, বড়গুলো ধুয়ে নিলাম যেতে সুবিধা হয়, কারণ ছোটোগুলো কেটে ওই কেটে দিলে মাছটা ধুতে একটু কষ্ট হয়, অত সহজে ধোয়া হয় না। এর জন্য আমি মাছগুলো আবার ছোটো করে কেটে নিলাম, কেটে এখন আবার ধুয়ে নিচ্ছি, কারণ বড় সাথে মাছটা পরিষ্কার করতে যত সহজে পরিষ্কার করা যায় ছোটো মাছগুলো তত সহজে পরিষ্কার করা যায় না। কিছু কিছু মাছের ডিম আছে, ভালোই লাগবে মনে হচ্ছে। এখন মাছগুলো আমি কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দিই। আমি এখন বাইং মাছ যেটাকে বলে সেটাকে হচ্ছে ভুনা করব, ঠিক আছে? দেখা যাক কেমন করি করি। তেজপাতা দিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এই গাছটা আমি পরিষ্কার করে দেবো, সেটা হচ্ছে আগে লবণ দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ দিয়ে নিবো, চার পাঁচটা কুচি করেছি বড়ো বড়ো পেঁয়াজ, অবশ্যই সেটা বেশি পেঁয়াজ। যখন নরম হয়ে আসবে তখন আমি বাদ বাকি সব কিছু আস্তে আস্তে দিতে শুরু করবো। রান্না করতে কি শব্দ হবে, পাশে টেস্ট করলে শব্দ হয় না। আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ, সঙ্গে দিয়ে দিব টমেটো কুচি, তখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব, হলুদ, ধনিয়া, আদা, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ দিব, সব হাফ টেবিল চামচ করে, হলুদ একটু বেশি দিব যেহেতু মাছ আমার মানে পাঁচশো গ্রামের পরে, এর জন্য আমি সাথে এক চামচ করে দিলাম। লবণ তখন যতটুকু দরকার তখন সামান্য পরিমাণ দিয়েছিলাম যাতে হাতে না আসে এটা জন্য। এখন আমি দিয়ে দেবোর মধ্যে কাঁচামরিচ, চার পাঁচটা কেটে রেখেছি টুকরা করে এভাবে, লবণ দিয়েছি আর হলুদ দিয়ে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে দিকে এটা ভেজে নিচ্ছি, হ্যাঁ তেলটা দিয়ে নিচ্ছি, এখন হলুদ লবণ দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব। তাহলে হবে কি, মাছটা এদিকে মানে সেদ্ধ কিছুটা করে নেব, ওদিকে অল্প সময় লাগবে, ওদিকে মাংসটা আমার কষানো হয়ে যাচ্ছে। ভেজে নিচ্ছে মাছটাকে,
I will put a little bit of water. I will put a little bit of water. দেখি মেরে 2 মিনিট রেখে নামিয়ে দিই। আমরা এটা কি করব বাসায় রান্না করে ট্রাই করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব রান্নাটা খেয়ে বাসায় খেয়ে দেখবেন আমার মনে হয় মাংসের চাইতে কম হবে না খেতে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট করবেন শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন যে যেখানে থাকেন না কেন ভালো থাকব সুস্থ থাকব নিরাপদ থাকব এই প্রত্যাশায় হাজির হব অন্য কোন রেসিপিতে আল্লাহ হাফেজ